ওকে, আজকে আমি একটা লাইভ প্রজেক্ট দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে আমার হোলি শেফের, এটা হচ্ছে কানাডিয়ান একটা কোম্পানির ওয়েবসাইট, এটা আমি ম্যাক করছিলাম। তো প্রায় রেস্টুরেন্ট ওয়েবসাইট বলতে পারেন, এটা মোটামুটি সামথিং কিছু ডিজাইন করা আছে। তো বায়ার যেভাবে চাইছিল সেভাবে আমি ডিজাইনটা করে দিয়েছি। এবার তার ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কাজ করতে হবে, সেই জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে তিনি আমাকে বলছে একটা গুগল ম্যাপ এবং গুগল বিজনেস সেট আপ করে দিতে হবে। তো আজকে আমি সেটাই করে দিব। তো চলুন দেখি আমরা কিভাবে লাইভ প্রজেক্টে দেখাবো আমি যে কিভাবে একটা ম্যাপ, গুগল ম্যাপ এবং গুগল বিজনেস সেট আপ করতে পারেন। তো প্রথমে আমাদের আগে একটা ম্যাপ সেট আপ করতে হবে, কারণ হচ্ছে ম্যাপের পরে আমরা গুগল বিজনেসটা সেট আপ করতে পারবো, তাহলে দুইটার সাথে লিঙ্কিং করতে পারবো একসাথে। আর যদি আমরা গুগল ম্যাপের আগে যদি তৈরি করতে পারবো, যদিও তৈরি করতে পারবো, কিন্তু সেটা লিঙ্কিং করা একটু প্রবলেমের। যাই হোক, আমার দরকার হচ্ছে কন্টাক্ট আসের কিছু ইনফরমেশন। আমি হোলি শেফের কন্টাক্ট আসের ইনফরমেশনটা আমি নিয়ে নেই আপাতত। ওকে, এটা হচ্ছে তার কোম্পানির সব কিছু। ওকে, আমি এবার যেটা করব, এখান থেকে আমি একটা ভিপিএন কালেক্ট করব, মানে ভিপিএন ধরাবো, কারণ হচ্ছে এটা ভিপিএন ধরাই গেলে খুব দ্রুতই এটা ই হয় আর কি, অ্যাপ্রুভ হয়। তো আমি দেখি, এখান থেকে আমি ভিপিএনটা ওপেন করি। এটা ফ্রি ভিপিএন বলতে পারেন, এটা আপনি যে কোনো সময় এক্সটেনশনটা ইউজ করতে পারেন। তো যেমন এখানে আমার ইউনাইটেড স্টেট দেওয়া আছে, দেখি কানাডিয়ান কোনো কিছু দেওয়া আছে কেন। ইউনাইটেড কিংডম, ওকে, কানাডা লক করা আছে। ওকে, সমস্যা নাই, তাহলে আপনি ভিপিএন দ্বারা করতে পারেন, না দ্বারাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যেটা করব, আমি চলে যাবো হচ্ছে গুগল ম্যাপ। আমি এখানে সার্চ করব গুগল। আপনার কাছে যা যা থাকতে হবে তা হচ্ছে বাইরের ওয়েবসাইটের লিঙ্ক থাকতে হবে, বাইরের অ্যাড্রেস থাকতে হবে, ফোন নাম্বার থাকতে হবে, মেল থাকতে হবে, থাকলে আপনি গুগল ম্যাপটা সেট আপ করে ফেলতে পারবেন। তো এখানে maps.google আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি ম্যাপের এখানে চলে আসলাম। ওকে, আমি এখান থেকে আমার একটা জিমেলটা আগে ওপেন করব। ওকে, একটু লোডিং নিতেছে। আপনার যদি ভিপিএন ভালো থাকে তাহলে আপনি এখান থেকে ধরেই নেবেন, আর যদি না হয় তাহলে আপনি ভিপিএন ছাড়াও করতে পারবেন। ওকে, আমি এখান থেকে আমি আমার একটা জিমেল নিয়ে নিলাম ম্যাপে। তো ওইখানে আমি মোটামুটি অনেক অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করছি। এবার আমি যেটা করব, এখান থেকে আমি তার অ্যাড্রেসটা এখানে সার্চ করব, যেহেতু তার অ্যাড্রেসটা এইভাবে হাতে খুঁজে বের করা পসিবল না। তো আমি এইভাবে সার্চ করব। সার্চ করার পর দেখি তার ঠিকানাটা কোথায়। ওকে, তার ঠিকানাটা হচ্ছে এটা। তো আমি যেটা করব, এর উপরেই আমি এটা রেস্টুরেন্টের, আমি যে কোনো একটা জায়গায়, এই প্লেসমেন্টের যে কোনো একটা জায়গায় এর পাশে আমি করে দিতে পারি। এখানে আমি রাইট বাটনে আমি এই জায়গায় চলে আসছি। এবার আমি যেটা করব, সার্চ করে এই জায়গায় চলে আসছি। এবার আমি অ্যাডে মিসিং প্লেসে ক্লিক করব। তো আমি অ্যাডে মিসিং প্লেসে ক্লিক করার পর এখানে আমি আমাদের হ্যালো শেপ দিয়ে রেস্টুরেন্ট দিয়ে দিই। ওকে, রেস্টুরেন্ট আমি হ্যালোটা বড় করে দিই, সেপটা বড় করে দিই, রেস্টুরেন্টের আটটা বড় করে দিই। ক্যাটাগরিটা হবে হচ্ছে ফুডিং, মানে ফুড বিষয়ে, বার, কফি শপ, নাইট ক্লাব, সুপ কিচেন, ওকে, ফার্ম, বেচার শপ। তো এখান থেকে গ্রেজি স্টোর, তো আমি আপাতত কোনটা দেওয়া যায়, কফি শপ, কফি তো বেশি না, ঝামেলা। তো আমি আপাতত কোনটা দেওয়া যায়, কফি শপই দিয়ে দিই। তো এখান থেকে আমি ঠিকানাটা আবার দিয়ে দিই। আমি আগে ওয়েবসাইটে বসে আসি। ওয়েবসাইটটা এটা এখান থেকে এখন নাই দিলাম, ডিসকার্স। ওকে, আওয়ারটা না সিলেক্ট করে ফোন নাম্বারটা আগে ওয়েবসাইটটা দিয়ে দিই। ওকে, ওয়েবসাইটটা দিয়ে দিলাম, ওয়েবসাইট www.ডট। ওকে, অন্য কিছু দিতে হবে না, শুধু এটা দিয়ে দিলাম। তারপর ফোন নাম্বারটা আমি এখান থেকে দেখে দেওয়া যায় কিনা। ওকে, এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, আমি ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিলাম, ফোন নাম্বার। তারপরে ডেট, ধরো ডু নট
আজকে হইতেছে কয় তারিখ, 21 22 তারিখ, 22 তারিখের আজকে হইতেছে এপ্রিল মে, ওকে এপ্রিল, ইয়ার হচ্ছে 22, ওকে দিয়ে দিলাম। এখান থেকে আমি রেস্টুরেন্টের কিছু ছবি দেওয়া উচিত ছিল, ওকে দিলাম না, আমি এবার থেকে সাবমিট করে ফেলি। তো সাবমিট করে ফেলাম, কন্টিনিউ করে ফেলি, ওকে আমি এডিটে ক্লিক করি, দেখি পেন্ডিং আছে। মোটামুটি অল্প কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু দেখা যাবে আশা করি, তো একটু অপেক্ষা করি আমরা, তো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি একটু অপেক্ষা করি, রিফ্রেশ করি, এটা পেন্ডিং আছে। মোটামুটি আপনার 12 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে, আই হোপ এর মধ্যে হয়ে যাবে। তো আশা করি সবাই এভাবে ম্যাপটা সেট আপ করে ফেলতে পারবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।